তো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল মানে রাত থেকেই হচ্ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসছিলাম, তখন দেখলাম যে না প্রচুর বৃষ্টি, এই যে আমার গাছগুলো একদম ভিজে আছে। তো দেখে ভালোই লাগলো, মানে হচ্ছে গাছের জন্য বৃষ্টি অনেক দরকার। তো যতবার বৃষ্টি পড়ে গাছগুলো ততবারই মনে হয় যে বেড়ে উঠে সুন্দরভাবে। তো এই তো আমার গোলাপ ধরেছিল, তারপরে নয়নতারা, বেলি, সব কিছু মানে ভিতর থেকে দেখা যাচ্ছে না, বাহিরের সাইডে ফুলগুলি সুন্দরভাবে ফুটে আছে। তো আজকে মনে হয় সারাদিন মুষলধারে বৃষ্টি হবে। তো এই তো তো আজ আজকে হচ্ছে আর টবে মানে পানি দিতে হবে না, যেহেতু এই টবগুলো আমি উপর থেকে নামিয়ে এখানে এই জায়গাটাতে রেখেছি, যেহেতু একটু বৃষ্টির পানি টবে পড়ে। উপর সাইডটাতে হচ্ছে মানে বৃষ্টির পানি পড়ে না, তো এই জন্য হচ্ছে ছোট দুটো টবকে আমি এখানে রাখলাম, একটু হচ্ছে বৃষ্টির পানিটা পড়বে আর এই লতা গাছগুলো একটু বেড়ে উঠবে। তো এই তো আমি হচ্ছে মানে যেহেতু ঈদ চলে আসছে আর একদিন পর, তো আমি হচ্ছে জিরাগুলো এখন হচ্ছে মানে এইভাবে শুকনো ব্লেন্ড করে নিব। তার সঙ্গে হচ্ছে আমি একটু গোলমরিচ আর হচ্ছে একটু লং মিশাবো, তাহলে মাংসটা দেখ মানে কালো বোনা মানে কালো বোনা করলেও করা যাবে এই মশলাটা দিয়ে। মাংসটা কালো কালো হলে মানে দেখতে ভালো লাগে, তো সেই জন্য হচ্ছে আমি এখানে যে গোলমরিচ, তারপরে হচ্ছে একটাতে হচ্ছে আমার হচ্ছে মানে লং আছে, তারপরে হচ্ছে একটাতে হচ্ছে আমার লং আছে, তো লং নিব। তারপর হচ্ছে আমি এখানে আছে গোলমরিচ, এই গোলমরিচ নিব, নিয়ে মিশিয়ে তারপর হচ্ছে আমি একটা মশলা জিরার একটা মশলা করে নিব। তারপর হচ্ছে এই পাঁচটাতে অল্প একটু এভাবে সাইডে রেখে তারপরে এভাবে অল্প একটু পাশে মিশিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে হচ্ছে আমি একটু গোলমরিচ নিচ্ছি। তো সবগুলোতে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে মানে একটু নিব, তো যতটা সম্ভব দেওয়া মানে এভাবে মানে ডালে চালে খিচুড়ির মতো আর কি মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা করে নিব। এ তো মোটামুটি হয়ে গেল, একদম কালো কালো ভাব দেখাচ্ছে। তো এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে হচ্ছে এই যে আমি নিলাম এটাতে হচ্ছে একদম শুকনো গুঁড়ো হয়, তো সেজন্য এটাতে দিয়ে আমি হচ্ছে এখন করব আর কি। তো এই তো এটা দিয়ে করব আর কি, তো সেজন্য এটাতে দিচ্ছি, তো একদম ভরা ভরা দেওয়া যাবে না, জাস্ট এটুকু পরিমাণ দিলাম, দিয়ে এখন আমি হচ্ছে গুঁড়োটা হচ্ছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব, তো আপনাদের সাথে শেয়ার করব। এই তো হচ্ছে মানে ব্লেন্ড করার পর আমি চালনিতে ছেলে নিলাম, তারপরে এখানে
এখানে যে অল্প একটু বিচি আছে, তো এটাকে হচ্ছে মানে পাটায় বেটে নিব, একদম অল্প একটু আছে একটু দেখা। তারপরে হয়তো মোটামুটি দুই তরকারির জন্য হচ্ছে আমি জিরার গুঁড়ো করে নিলাম। তো এই তো একদম একদম গুঁড়া গুঁড়া হলো। তো এখন হচ্ছে রাত 8টা বাজে। তো আমি এখন হচ্ছে কাপড়, আমি প্রতিদিন রাতের বেলায় কাপড় ধুয়ে থাকি। তো এখন কাপড়গুলো আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি, যেহেতু রাতের বেলা বর্ষাকাল, বৃষ্টি, মানে রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তো রাতের বেলা হচ্ছে মানে ওয়াশিং মেশিনে শুকিয়ে একটু ফ্যানের নিচে দিলে হচ্ছে রাতে রাতে শুকিয়ে যায়। তো সকালবেলা হচ্ছে আমি গুছিয়ে রেখে দিতে পারি, তো এই সুবিধাটা সেজন্য হচ্ছে আমি রাতের বেলা ধুয়ে থাকি। তো পানিটা পরা একটু হয়ে নিলে আমি হচ্ছে মানে হুলছে মানে এটা হচ্ছে রিং যে হুল পাউডারটা সেটা দিয়ে দিয়ে থাকি। তো এখানে বেশি হচ্ছে মানে সার্ফ এক্সেল দেওয়া লাগবে না, যেহেতু কাপড় পরা যে পর্দা বা হচ্ছে চাদর সেগুলো তো হচ্ছে সার্ফ এক্সেল দিলে ভালো হয়। তো এগুলো যেন আমি রিং মানে হুল যে পাউডারটা সেটাই ব্যবহার করে থাকি। পানি দিলাম, মানে অল্প একটু পানিতে হচ্ছে সাবানটাকে গুলিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখন মানে পরিষ্কার হচ্ছে, পরে বেশি পানি দিয়ে মানে পরিষ্কার করে নিব। এখন অল্প পানি দিয়ে হচ্ছে সাবানটাকে গুলিয়ে নিচ্ছি।